পিটিআই থেকে ইমরান খান একজনকে টিকিট দিয়েছিলেন, তিনি নির্বাচন করবেন। তো যেহেতু তিনি পিটিআই টিকিট পেয়েছিলেন, সেহেতু তাকে হয়রানি করতে বিনা কারণে বিনা অপরাধে জেলে নিয়ে যাওয়া হলো। কেবল তাকে না, তার বাবা মাকেও জেলে নেওয়া হলো। ছোট্ট বাচ্চা ওমর বাবার উপর নির্যাতনের সেই দৃশ্য দেখে ট্রমায় চলে যায়। সেই ছোট্ট ওমর প্রতিদিনই কাঁদেন বাবার জন্য, কিন্তু বাবাকে তো দানবরা, দস্যুরা, ষড়যন্ত্রকারীরা ছাড়ে না। কারণ একটি অপরাধ বাবার, তিনি পিটিআই করেন, ইমরানের দল করেন, হাসপাতালে চলে যায় সেই ছোট্ট ওমর। প্রতীক্ষা বাড়তে থাকে, অপেক্ষা বাড়তে থাকে বাবার। বাবা আসলেন, কিন্তু ওমরকে খুঁজে পেলেন না। চলুন এর হৃদয় বিদারক ঘটনাটি জানাবো বিস্তারিত আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। স্ক্রিনে যে ছেলেটিকে দেখছেন, বাবার ছেলে, কি মিষ্টি তার চেহারা। ওমর ফুলের মতো ছোট্ট একটি শিশু, প্রচণ্ড ভালোবাসতেন বাবাকে। তরুণ বাবা রাজনীতিতে নাম লিখিয়েছিলেন পিটিআইয়ের। ইমরান তার যোগ্যতা, জনপ্রিয়তা, মেধা, বুদ্ধির কারণে তাকে দিয়েছিলেন টিকিট, অর্থাৎ তিনি নির্বাচনে প্রার্থী হবেন। ঠিক এই অপরাধে যেহেতু পিটিআইকে রাজনীতি থেকে মাইনাস করবেন আসিফ মনির, শাহবাজ শরীফ, আসিফ আলী জারদারি, মাওলানা ফজলুর রহমান, নওয়াজ শরীফরা, তাহলে দুঃসাহস হয় কী করে পিটিআই টিকিট নিয়ে রাজনীতি করার? হাজারো নেতার মতো তাকেও গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। নির্দেশ করে কে উপর থেকে? আসিফ মনির। তিনি চান না পাকিস্তানে পিটিআই বা ইমরান খানের নাম কেউ মুখে আনুক, কারণ দেশটা তো আসিফ মনিরের বাবার। আসিফ মনিরের বাবা এই দেশটার মালিক, আর বাকি 24-25 কোটি মানুষ এই দেশটা, অর্থাৎ পাকিস্তানে চাকর বাকর। বাবাকে যখন নির্যাতন করে নিয়ে যায়, এই ছেলেটি সেই দৃশ্যগুলো দেখেছে। সেই দৃশ্য দেখে ছেলেটি ট্রমাটাইজ হয়ে যায়, তার মধ্যে ক্রমান্বয়ে অসুস্থতা বাড়তে থাকে। এরপর বাবার পর দাদাকে, চাচাদেরকেও ধরে নিয়ে যায় পুলিশ। অর্থাৎ পুরো পরিবারটার উপর ক্র্যাকডাউন শুরু করে, যাতে করে পুরো পরিবারটা পিটিআইয়ের কাছ থেকে সরে যায়। এদের প্রত্যেকেরই আদালত কর্তৃক জামিন হয়, কিন্তু ছাড়া হয় না, কারণ পাকিস্তানে চলছে জঙ্গলের আইন। আসিফ মনির যা বলবেন সেটি তো আইন, কেন সংবিধান, কেন বিচারপতি? সর্বোচ্চ চেয়ারে বসবেন, হাতে ছড়ি ঘোরাবেন, লম্বা লম্বা ভাষণ দেবেন, বলবেন এটি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। 71-এর ইতিহাস তো আমরা ভুলে যাইনি, আমাদের স্মরণে এখনও আছে সেই 71-এ কী করেছে ওরা আমাদের সাথে, কতটা জঘন্য ওরা, আমরা ভুলে যাইনি। অনেকেই প্রশ্ন করেন যে পাকিস্তানি এত ভিডিও করেন কেন, পাকিস্তানিদের দৃশ্যগুলো, ওদের চরিত্রগুলো, যেসব বাঙালিরা পাকিস্তানিদেরকে ভালোবাসেন তাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নিষ্পেষণ, কতটা অত্যাচার ওরা বাঙালিদের উপর করেছে, আর বাঙালিরা তাই একটি স্বাধীনতার জন্য লড়াই করেছে। অনেকেই বলেন পাকিস্তানি তো ভালো ছিল, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি তারা কত ভালো ছিল। যারা নিজ জাতির উপর এত নির্যাতন করে, তারা বাঙালিদের উপর কী পরিমাণ নির্যাতন করেছে একবার কল্পনা করে দেখুন। দর্শক আজকে বাংলাদেশ কেমন আছে সেটি ভিন্ন কথা, কিন্তু ওদের সময়টার কথা আমি উল্লেখ করলাম। ওমর তার বাবার জন্য অপেক্ষা করে হাসপাতালের বেডে, ক্রমান্বয়ে তার অসুস্থতা বাড়ে, কারণ বাবাকে তো ছাড়ে না। হাসপাতালের সাদা বেডে শুয়ে ডাক্তারদের বলে বাবাকে দেখতে চাই, বাবাকে তো আনা যায় না, বাবা তো জেলে, বাবাকে ছাড়বে কে, বাবা তো পিটিআইয়ের নেতা, বাবাকে তো ছাড়া হবে না। আরও অসুস্থতা বাড়ে ওমরের। যখন ওমরের অসুস্থতা বাড়ে, তখন সাংবাদিকরা ভিড় করে হাসপাতালে, কষাই ডাক্তারদের উপর সেনাবাহিনীর চাপ আসে যে ওমরকে গণমাধ্যমের সামনে দেখানো যাবে না, কারণ মানুষের সিম্পিতে চলে যাবে পিটিআইয়ের উপর। ডাক্তার সেই ছোট্ট ওমরের চিকিৎসা শেষ না করে ওমরকে তার বাসায় পাঠিয়ে দেয়।
বাসায় গিয়ে ওমর বিনা চিকিৎসায় আরও অসুস্থ হয়ে পড়ে। শেষ দিনগুলোতে বাবার ছবি বুকে নিয়ে শুয়ে থাকতো ছোট্ট ওমর। আমারও ছোট একটা বাচ্চা রয়েছে। আমি যখন বাসার বাইরে থাকি, আমার ছেলে আধা ঘন্টা বিশ মিনিট পর পর আমায় ফোন দেয়, কই বাবা আসছো না কেন? সন্তানের জন্য বাবা মা কতটা প্রিয় বা বাবা মার জন্য সন্তান কত প্রিয়, এটা তো নতুন করে বলার কিছু নেই। শেষ দিনগুলোতে ওমর হাসপাতালের বেডে বাবাকে খুঁজতে খুঁজতে বাবাকে খুঁজে পায় না, কেবল তার ছবিটা, বাধাই করা ছবিটা বুকে নিয়ে হাসপাতালের বেডে কাঁতরাতে থাকে। ওমর আর নেই। সেই মহান রব রহমানুর রহিম, আমার সৃষ্টিকর্তা, এই নিষ্ঠুর পৃথিবী থেকে ওমরকে নিয়ে গেলেন, কারণ এই মানবিক পৃথিবীতে অমানুষে ভরে গেছে। ওমর হয়তো আর নিতে পারছিলেন না সেই কষ্ট, তাই প্রভুর ডাকে বেহিস্তে ফুল চলে গেলেন বেহিস্তে। অবশেষে বাবাকে তিন দিনের প্যারোলে মুক্তি দেওয়া হলো। বাবা আসলেন, বাবা পেলেন নিথর দেহের ওমরকে, আর ওমর চোখ মেলে আর বাবার দিকে তাকাতেও পারল না। এই ঘটনাটি আপনাদের কেন বললাম বুঝতে পারছেন? এই ঘটনাটি আপনাদের বললাম তার প্রধান কারণ, পিটিএর উপর কী হচ্ছে আপনারা একবার বুঝে নেন, ইমরানের উপর কী হচ্ছে একবার কল্পনা করেন। কেবল ইমরানকে ক্ষমতার বাইরে রাখার জন্য, দস্যুদের ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসানোর জন্য, লুটেরাদের ক্ষমতায় রাখার জন্য ষড়যন্ত্রকারীরা এভাবে পিটিএর নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মানসিক যন্ত্রণা দিচ্ছে। পিটিএর যতগুলো নেতা জেলে রয়েছেন, প্রত্যেককে আদালত জামিন দিয়েছে কিন্তু তাদেরকে ছাড়া হয়নি। 15,000 নেতাকর্মী 9 মের পর থেকে জেলে রয়েছেন যাদেরকে ছাড়া হয়নি। এর মধ্যে বহু নারী কর্মী রয়েছেন যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে। কল্পনা করুন, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান বলা হচ্ছে, 47-এ ভারতের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে, 76 বছর ধরে দেশটাকে শোষণ করেছে সেনাবাহিনী, আজও তাই। ইমরান খান যে মুক্তির লড়াই শুরু করেছেন, আদৌ কি সে মুক্তি মিলবে পাকিস্তান জাতির? কারণ এ জাতির ঘাড়ে ভর করে আছে মেধাবী অনেক দানব। দেখতে পাচ্ছেন না, সুপ্রিম কোর্টে বড় বড় বিচারপতিরা নওয়াজকে দেশে ফিরানোর জন্য ইজলাসে বসে গেছেন। তারা কিভাবে নওয়াজকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টায় সকল গুরুত্বপূর্ণ মামলা বাদ দিয়ে নওয়াজের মামলা নিয়ে বসে গেছে। যত জনগুরুত্বপূর্ণ মামলা সেগুলো মাটি চাপা দিয়ে, যে মামলার কোনো গুরুত্ব নেই, কেবল গুরুত্ব নওয়াজ শাহবাজ পরিবারের জন্য, সেই মামলাটিকে টাইমলাইনের উপরে নিয়ে আসতেন। আর তারা দিন শেষে বলছেন, আমরা ইনসাফ করতে চাই। রাষ্ট্রের সকল মেধাবীরা কারাপ্টেড হয়ে গেলে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দলকানা হয়ে গেলে সেই রাষ্ট্রের আর কোনো অস্তিত্ব থাকে না। সেই রাষ্ট্রে মানুষের বসবাস হয়ে যায় কতটা কঠিন কল্পনা করেন। যদি পুলিশরা দলকানা হয়, আমলারা দলকানা হয়, রাষ্ট্রের মন্ত্রী এমপিদের কথা বাদ দিলাম, তারা একটা দলের, কিন্তু যারা রাষ্ট্রের পুলিশ হন, বিচারপতি হন, নির্বাচন কমিশন হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সব পেশার মানুষের মধ্যে যখন দলকানা বা দলবাজি শুরু হয়, তখন রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকে না আসলে। সেটা বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, হয়তো কথাগুলো পাকিস্তানের নাম করে বলছি, মিলিয়ে দেখুন আপনার দেশের সাথেও মেলে কি না। একটি দেশে সরকার ব্যবস্থা থাকবে কেন? সেই সরকার মানুষের ভাষাগুলো বুঝবে, মানুষের কথাগুলো শুনবে, মানুষের দাবি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, মানুষ তার মৌলিক অধিকারগুলো ভোগ করবে, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, সকল কিছু রাষ্ট্রের দায়িত্বে। কিন্তু সেই রাষ্ট্র যদি ভাগ হয়ে যায়, সেই রাষ্ট্র যদি দলবাজ হয়ে যায়, যে আমার দলের জন্য আনুকূল্য থাকবে, অন্য দলের জন্য আমি বিরাগভাজন থাকব, তাহলে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সেই রাষ্ট্রের বিচারপতি, পুলিশ, এত ব্যবস্থা কেন? আপনি যদি দক্ষিণ এশিয়ার পাকিস্তান এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান, কী দেখবেন? যারা ক্ষমতায় বসেন তারা দুর্নীতি করবেন, তাদের পুলিশ কিচ্ছু করবে না। তাই ভালো করে নজর রেখে দেখুন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, দুটো রাষ্ট্র ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এই দুটো রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ক্রমান্বয়ে বাড়ছে, মানুষের স্বস্তি কমছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে, কোনো সরকারের প্রতি মানুষের আস্থা বাড়ছে না, বরং মানুষ এসব সরকারের হাত থেকে মুক্তি চায়। হয়তো আমাদের দুর্ভাগ্য আমরা কোনো ইমরান খানকে পাইনি, কিন্তু পাকিস্তানিরা তো একজন ইমরান পেয়েছে। কিন্তু সেই ইমরানকে অন্ধকার প্রকোষ্ঠে রাখার পরও পাকিস্তানিরা কেন একটা জনবিস্ফোরণ তৈরি করছে না? তারা কি ওমরদের দৃশ্যগুলো দেখছে না? আজ পিটিআই কর্তৃক পুরো পাকিস্তানে ওমরের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
পাকিস্তানিরা যদি সে ছোট্ট বাচ্চা শিশু ওমরকে এতটুকু ভালোবাসেন, উচিত হবে একটা জনবিস্ফোরণ তৈরি করে এই দানবদের বিদায় করা। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।